জানেন ডমিনিকায় 5 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশের বিপক্ষে দুটি টি-20 ম্যাচ দিয়ে। তে উপলক্ষে বেশ উৎসবের আমেজ মাঠের আশেপাশে। খেলা এখনো শুরু হয়নি, আপনারা জানেন যে বৃষ্টির জন্য একটু দেরি হচ্ছে খেলা। তার আগের অবস্থাটা দেখুন স্টেডিয়ামের বাইরে। কালচারাল শো হবে গ্যালারিতে, সেটার জন্য স্থানীয় বিভিন্ন শিল্পীরা তারা বিভিন্ন পোশাক পরে আসছেন অনুষ্ঠানে অংশ নিতে। দেখতে পাচ্ছেন তারা অপেক্ষায় আছেন। নানারকম আয়োজন দেখতে পাচ্ছি এই খেলা ফেরা নিয়ে, যেটি আসলে অ্যান্টিগা এবং সেন্ট লুসিয়ায় আমরা দেখিনি। খাবারের দোকান, দর্শকরা অপেক্ষায় আছেন কখন খেলা শুরু হবে। তার আগে খাওয়া দাওয়া করছেন। এই যে আরেকটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, তারাও কোনো একটা কালচারাল শোতে অংশ নেবেন, সেটার অপেক্ষায়। স্থানীয় পোশাক পরে স্টেডিয়ামে আজকে একটু নিরাপত্তার ব্যবস্থাও একটু কড়াকড়ি আছে, কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দুজনই ডমিনিকার, তারা মাঠে আসবেন বলে শুনেছি। তো সেজন্য একটু নিরাপত্তাও বেশি, জনসমাগম দর্শক তো বেশি হবেই। বললাম 2017 সালের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে ডমিনিকায়, এবং ডমিনিকার ওদের অন্য খেলার চেয়ে ক্রিকেটটাকে বেশি পছন্দ করে। তো উৎসবের আবহাওয়া সবখানেই। See the atmosphere, very festive, very exciting. Everybody's happy to be here, and we're just looking for a positive outcome from West Indies. We also, but it's been a West Indies, and we're looking for a good game. So today, we had a festival. The music is under the so reggae, all the music. But inside, Dhuki, a food court. Khabar, can I join the beer? Khabar, can I? সবাই খেলা দেখতে আসছেন, তার আগে সময়টা উপভোগ করছেন। লাঞ্চের সময় পেরিয়ে গেছে যদিও, তারপরও